প্রতিপক্ষের ব্যাটার সাব্বিরের মাঠ দেখে মোসাদ্দেক তানভীরের উপর চড়াও হয়ে উঠলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। ফতুল্লায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আবাহনীর বোলারদের উপর চড়াও হন মাশরাফির রূপগঞ্জের ব্যাটাররা। 10 বলে 14 রানে মুনিম শাহরিয়ার ফিরে গেলে ক্রিজে এসেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন ইনফর্ম সাব্বির রহমান। শুরুর 2 ওভারে মোসাদ্দেক সৈকত দেন 26 রান, তানভীর ইসলাম দেন 2 ওভারে 18 রান। দলের বোলারদের এমন নাজেহাল অবস্থা দেখে আর ড্রেসিংরুমের ভেতর থাকতে পারেননি সুজন, তাই তো ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে হারালেন মেজাজ, চড়াও হলেন মোসাদ্দেক ও তানভীরের উপর। এবারে ঢাকা লিগে কথা বলছে সাব্বিরের ব্যাট, উইলো হাতে রান করে যাচ্ছেন প্রতিনিয়ত। সাব্বির 50 কুড়ুক এটা মেনে নিতে পারছিলেন না আবাহনের কোচ খালেদ মাহমুদ সুজন, তাই তো বল হাতে দেদার্সে রান দেওয়া সৈকত আর তানভীরকে শাসালেন কড়া ভাষাই। এখানে শেষ নয়, বিরতির সময় আবাহনের ক্যাপ্টেন যখন ড্রেসিংরুমে গেলেন তখনও রক্ষা মেলেনি কোচের থেকে, বেশি রান দেওয়ায় বলির পাঠা বনে গেছেন হেড কোচ সুজনের কাছে। দল যখন খেলে তখন মাঠে বড্ড সিরিয়াস থাকেন খালেদ মাহমুদ সুজন, খেলায় কেউ অমনোযোগী থাকা, গা ছাড়া ভাব বা এলোমেলো সিদ্ধান্ত এইসব একদমই সহ্য করতে পারেন না মাঠের মানুষ সুজন। যখনই ক্রিকেটারদের মধ্যে এরকমটা দেখেন তখনই হয়ে ওঠেন প্রতিবাদী। অভিভাবক সুজনের এমন কড়া শাসনে মন খারাপ করেন না ক্রিকেটাররা, কেননা এতে লাভ তো ক্রিকেটারদেরই। নির্মাণ ভালো ছিল, অনেক বেশি চালাকি করতে নির্মাণ ভালো লাগছে।